ইভিনিং বাইডি বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো থাকবে আমি ওই আজকে ওই যে তরমুজগুলো ভারী মিষ্টি হয় না একটু জলসা জলসা ভাব বা ওই পানছে পাঞ্ছে ভাব লাগে সেই তরমুজগুলোর ভিতরের অংশ কিছু খাওয়া যায় কিন্তু সাইডের দুই পাশের অংশ কিন্তু তেমন বেশি একটা ভালো লাগে না বা কেউ খাতে চায় না ওই কিরাম যেন একটা ওই শালকুমড়ো কুমড়ো শাল কুমড়ো ভাব লাগে তা সেই তরমুজ দিয়ে যদি হলো জেলি বানায় ফেলানো যায় তাহলে কিন্তু বেশ ওই যে ফলারা ছোটো মোটোরা ওই রুটি মুটি দিয়ে বা এমনি ঠান্ডা করে খাতি পছন্দ করবে ওই জন্যই আমি ওই যে তরমুজ হচ্ছে মাঝখান দিয়ে খাওয়ার পরে দুই সাইড দিয়ে যে গোলটুক গোলটুক রয়েছে সেইটুক দিয়ে আমি কুড়োয় কাঁচায় উঠোয়া নিচ্ছি জেলি বানাবো করে কিন্তু ওই মাঝখানের যে মিষ্টি মিষ্টি লাগবে যে টুক সেটুক কিন্তু আমি নিচ্ছি না সেইটুক ধুয়ে দিছি কারণ ওই যে কোনো ফল আমার মতে ওই আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি না মানে আর কি বিকৃত করে খা ওই কাইটে অমনি সাথে সাথে ওই তাজা তাজা ফাঁকা ফল খা পেঁপে হোক বা তরমুজ হোক বা কোনো কিছু হোক ওই শরবত করে খা বা জেলি টেলি করে খা আসছে আমি এমনি কেটে ওই মুখি সাবায় সাবাই খাতেই আমি পছন্দ করি বা আমি মনে করি যে ওইটাই বেশি উপকারী এবং বাল লাগে আর আমি শরবত করতে গেলেই পরে একটু চিনি দিয়া লাগে জেলি করতে গেলেও একটু চিনি দেওয়া লাগে বা অন্য বিকৃত কিছু করতে গেলে জল মিশানো লাগে বরফ মিশানো লাগে চিনি লাগে বা জাল করা লাগে একটা সেটা একটা অন্য অন্য ব্যাপার হয়ে যায় সব থেকে ভালো হয় কাটেই এমনি খেয়ে ফেলালি তা কিন্তু যেটা হচ্ছে সম্ভব হবে না ভালো লাগবে না আর কি ফেলায় না দিয়ে ভালো যেটা না লাগবে সেটা ফেলায় না দিয়ে বা সেটে খার কেউ রুচি করতেছে না সেইগুলো নিয়ে জেলি বানানো বা শরবত বানানো এইগুলো এইগুলো আমি করি কিন্তু যেগুলো কোনো সমস্যা নেই সেগুলোতে আমি এগুলো করি না তাই এই তো আর উষ্ঠার দুই ফার্স্ট দিয়ে নিছি আর কি এখনো বিচিগুলো ভালোভাবে বাইসে উঠোয় নিতেছি দুই পাশ দিয়ে কাটে নেওয়ার পরে দেখা যায় যে ওর মধ্যে কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু খুব একটা জিরি 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 বিজি থায় না বেশি থাই হচ্ছে ওই যে মাঝখানের অনেক অনেক একদম বরা বিসি জিরি জিরি থায় হচ্ছে মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে অল্প অল্প থায় এ আদে বাসলি হয়ে যায় আর যদি মনে করো যে বেশি 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 রয়েছে তাহলে সটকায়ে সাইকে ফেলালি হয়ে যায় কিন্তু এনে অল্প বিসি জন্যই আমি আর সটকায় শাকি গেলাম না এখানে আমি হচ্ছে ওই ব্লেন্ডারে বেলেন্ড করে নিয়ে তারপরে চিনি দিয়ে আর আগার আগার পাউডার দিয়ে জাল কাটবোলেন্ডারে বেলেন্ড করলে হয় কি একেবারে মিহি হয়ে যাবে নি একদম কোনো দানা দানা কিছু থাকবে না নি এই জন্য বেলেন্ড করে নিয়ে আরাই ভালো এইরকম করে যদি ওই যে কোনো ফলের যে কোনো কিছুর আমের হোক তারপরে হচ্ছে পেঁপের হোক কমলার হোক যে কোনো কিছুর এইভাবে করে যে কোনো কিছুর ই বানানো যায় জেলি বানানো যায় তাতে যদি একটু এসেন্স দিয়ে হয় তালি একেবারে মনে হবে যেন দোকানের থেকে কিনে এনে খাতেছি একদম কোনো পার্থক্য মনে হবে না একটু ওই এসেন্সটা দিলেই ওই মানে আর কি যে আমের বানালি আমের এসেন্স যেটা পাওয়া যায় যে কালার আসবে এবং হচ্ছে টু সেন্ট আসবে সেটা যদি দেওয়া হয় তাহলে সেটাতে মনে হবে যেন একেবারে দোকান দোকানদের কিনে আনার মতন আসছে কিন্তু এতে আমি সেন্ট ফেন্ট কিছু দেব না আমি ওই এক এক মগের জন্য এক এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আগার আগার পাউডার দেবো হচ্ছে এক এক মগের জন্য এনে আমি ছোটো চামচ স্টিলের ছোটো চামচ একদম ছোটো সেই চামচের এক চামচ করে হচ্ছে এক মগের জন্য দিচ্ছি তিন তিন মগের জন্য তিন চামচ আগার আগার পাউডার দেব আর হচ্ছে ওই চিনিটা যদি কেউ বেশি পছন্দ করে কম বেশি বাড়ায় কমায় নিলে স্বাদ যার যার মতন নিজের মতোই হবে এইবার মিনিট জাল করে নিয়ে তারপরে হচ্ছে যে যেমন পাত্রে সেই সেই পাত্রের মতো ডালবে না হবে জেলিটা সেই জায়গায় মানে সেরম পাত্রে বসবে আর কি তাই অনেকে আছে এই জেলিটা বানায় বানাই ওই তরমুজ যে খোল থাকে খোলের মধ্যে ডালে ডাইলে কাইটে কাটে তারপরে ফ্রিজে ধুয়ে ঠান্ডা করে খাই হলো হলো জন তখন একেবারে যারা খাইয়ে শেষ করে ফেলাবে তরমুজির খোলের মধ্যে ডালি সেইডে হয়ে যায় খা হয়ে যায় কিন্তু আমি আবার ওই যেটুক বানাতেছি তা একবারে খাওয়ার মতন একদম না তার থেকে অনেক বেশি হবে সেই জন্যই আমি ওই কাছের একটা বয়েমে ডালবো যে কোনো কোনো কিছু রাখে দেওয়ার জন্য রাখতে গেলিভারে প্লাস্টিকের কোনো কিছু তুই রাখতে হয় না রাখতে হয় কাছের বয়েমে ভাবিলাম যে একটু সাইকে নেবো কিছু আসে নাকি কিন্তু না এর মধ্যে কিছু নেই সাকার দরকার নেই এমনি ডেলে দিলেই হবে এই আমি একটু তরমুজির খোসায় তোমাকেও ডাইলে দেহাতেছি আর কি তরমুজির খোষায় ডাইলে নিলিভারে ওই একটু দেহানোর জন্যই আর কি যে কীরকম হয়েছে তাই তুই ঢাললাম তরমুজির খোসার পরে কাটে দেহানোর জন্যই এইবার আমি এই যে এই বইএর রেখে দেবো ফ্রিজের মধ্যে একেবারে যে সময় ইচ্ছে সে সময় বের করে খাব পাঁচ মাস ছয় মাসের মধ্যে কিস্তি হবে না পাঁচ ছয় মাস আমি এরকম ফ্রিজে বের করে করেও যদি পাঁচ ছয় মাস খাই কিচ্ছু হবে না এই দেখো একেবারে পুরো শক্ত হয়ে জেলিয়ে গেছে বসে গেছে জেলিটা ঠান্ডা হয়ে তারপরে ফ্রিজে ধুয়ে ঠান্ডা করেও যেমন ইচ্ছে সে সেরম খালি সেরম সময় সময় যে কোনো সময় খাওয়া যায় জেলি টেলি বানাইয়ে আমি বেরোই আইছি একটু আজকে হচ্ছে সর নিয়ে আর আমার বাঘ নিয়ে আছে তারাই নিয়ে নাচোস খাতে যেতেছি নাচোস খাতে যাতেছি ওই যে মাঝে 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 সব সময় ছেলেতে বা ছোটো মোটোতে যে গরের মধ্যে থেয়ে ঘরের খাবার খাতি তা তাগুয়ার বাল হয় না এই লাগ লাগতেছে না ওই লাগ লাগতেছে না আর হচ্ছে গরের মধ্যে সামনে পরীক্ষা দেবে আইএসসি পরীক্ষা দেবে সেই পরীক্ষার সব সময় ঘরে থাকতে হচ্ছে বাইরে আর যাওয়া হচ্ছে না যদি কলেজে টলেজে যে সময় গেইছে ওই সময় ওই সময় আবার হচ্ছে জাতি আসতি কলেজে জাতি আসতি বা বাইরে বেরোনো পড়ে পড়ে তাইতি এইটা ওইটা আর কি একটু মাঝে সাঝে খাওয়া পড়ে ওরা তো আবার ওই ফল ফলগুলো তো আবার ওই সবসময় বাইরের খাবারের জন্য ব্যস্ত মানে আর কি বাড়ির খাবারের দিক নেশা খুব বেশি তা এখন ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন আর বাইরে বেরোতে পারতেছে না বাইরে যাওয়া হচ্ছে না সব সময় ঘরে থাকতে হচ্ছে ওই জন্য নিয়ে একটু বাইরে যাচ্ছি বাইরে যাই একটু কফি খাবে একটু নাচস খাবে নাসসটা উল্লেখ করলো বেশি সোয়ালে কইছে যে নাসসটা হলো তুমি পছন্দ করো সেই জন্যই এলো যাচ্ছে আসলেই তাই আমি আবার ওই অন্য অন্য ফুড যত আছে কোনো খুশি তেমন একটা পছন্দ করি না ওই স্যুপটা একটু পছন্দ করি আর এই আগে হলো তো জানতামই না এই যে নাচস ফাচস নাম তারপরে যে এগুলো যে কিভাবে বানায় তারপরে স্বাদ কেমন ও কোনো কিছু জানতাম না বুঝতাম না ওই সলেরাইনি খাইয়ে বুঝোয় স্বাদ কেমন আর নাম টাম এই সমস্ত ওগোদার দিয়েই জানিছি তা জানিয়ে দেখলাম যে খাইয়ে দেখলাম যে জিনিসটা একেবারে খারাপ না বেশ সিপসির মতন আমার কাছে ভাল লাগলো তা ওই সলে করছে যে ও তাই তো আমরা সবাই নাচস খাবো আজকে তাহলে চলো গেলাম সবাই বেরোয়ে এখন ওরা হচ্ছে মেনু টেনু দেহে যে পরিমাণটা দেখে একটা অর্ডার করতেছে যে তিনজনে নেব যে কতটুকু অর্ডার করলে হবে তা আমি করছি যে অর্ডার কর যে এমন নয় যে পয়সা দিয়ে কিনে ওই জায়গায় খানিক ফেলায় দিয়ে আসা লাগে তিনজনের মোটামুটি খাই এটাই হয়ে যাবে এরকম একটু অর্ডার কর শেষে তিনজনের মতন অর্ডার করেছে আর কি ওরা যেটুক আমাকে তিনজনের খালি হয়ে যাবে মানে একটা বড় কি কয় পেকেজ চব সময় বাহিৰ খা এলাউ কৰ্তি হয় না বা পচন্দ কেও কৰে না বা খোৱা দা ঠিক হয় না কিন্তু মাজে 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 জি উঠোৱা লাগিব যদি একো বৰিং কাটানৰ যদি এক মানে আবদান না খুলনো হয় তালে আবার হচ্ছে ওগো মনটা খারাপ হয়ে যায় ওরা তো সব সকল ছোটো মোটো একেবারে সকলের যত পরিবার আছে সকলের ছোটো মোটো ওই বাইরে জিনিসের জন্য খুব আগ্রহী তা সব সময় খাওয়া যাবে না খাওয়া যাবে না 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 করে সব সময় আটকায় রাখাটা আবার ওগো মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে একটু মন ভালো করার জন্য বাইরে যাওয়াও লাগে সেই জন্য হচ্ছে ভালো করার জন্য বাইরে চলে আসি আর আজকাল তো সময় সবাই অর্ডার করেই খায় যে অর্ডার করলি ঘরের দরজায় দিয়ে যায় ঘরে বসেই খাওয়া যায় কষ্ট করা যায় না বাড়ি যাওয়া লাগে না বা দখল নেওয়া লাগে না রাস্তাঘাটে ধুলোবালির মধ্যে ঘোরা লাগে না ফট করে দরজা দুয়দারে এসে দিয়ে যায় ঘরে বসে আরাম করে খাওয়া যায় সে তো একরকম রোলও কিন্তু ওই বাইরে বেরোয় যায়ে। দোকানের মধ্যে সপরিবারে যায়ে। মা বাবা বা ছেলে ফিলে যার যে কয়জন আছে সবাইরে নিয়ে এক জায়গায় বসে সময় কাটানোটা এটাও কিন্তু একটা রিল্যাক্স এটাও একটা মনের খোরাক ছেলে ফেলে মনের খোরাক জোগানো হয় ওই সব সময় ঘরের মধ্যেও অর্ডার করে বসে খাওয়া আছে। মাঝে সাঝে একটু দোকানে যাওয়া বলো এই সোয়াল আবার মুখ ফিরিয়ে এনে দিচ্ছে যে ভিডিও দেখিয়েছে ভিডিওর মধ্যেও উঠে যাচ্ছে ও ছবি টবি ভিডিও টিডিও করতে আবার সোয়ালটাই পছন্দ করে না অনিন্দ আবার সব সময় ওই যে ওই মা বুঝি ভিডিও করলি আমারে করে উঠোয় নিতেছে ওই জন্য ওই এদিক ওদিক এদিক ওদিক তাকায় এখন আবার ভিডিও করতেছি ফোনে কথা কথা ঠিক না এইবার আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আমাকে অর্ডার চলে আইছে এই যে চিপসির সাথে একটু চিপস ছড়াইয়ে মাংস ছড়াইয়ে দিয়ে এটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে ওই জন্যই আমরা তিনজনে এই নাচস খাতে আইছি আবার ভাবলাম যে নাচস টাসস খাওয়ার পরে মানে একটু কফি খাইয়ে তারপরে চলে যাই তা ওরা আবার কফি অর্ডার করেছে তাতে আবার মালাই দেয়া কফি ঠান্ডা ঠান্ডা মালাই কফি মালাই কফি না কি কফি খায় সেইগুলো খাচ্ছে সল খাইয়ে খাইয়ে এবার আমরা বেরোয় যাই তা এই মানে আর কি সন্ধ্যার পরে পরে আইসি আমরা বিকেলে বিকেলে রওনা দিছি সন্ধ্যার পর পরে দোকানে এসে ঘুরে ফুরে খাইয়ে আবার বাসার দিক ফিরে যাবা ঠিক আমাগো অপোজিটই আবার এক চাচা বইছে আমাকে টেবিলি আর কি উনি হলো ওই জায়গায় জায়গা পাইছে বসে পড়িছে তা উনারে দেখলাম যে এখনো ওনার কতটা স্ট্রং এবং কতটা মানে আর কি ওনার আগের মতন ভাব রয়েছে যে বয়স হয়েছে উনি সেইভাবে সেরকম মনে হতেছে না উনি এখনও সেই ভরপুর পুরি মধ্যেই কবি ডাকাইছে যে দোকানে এসে সেনতে থেকে বেরোই আমরা একটু এই দোকানে কেনাকাটা করতেছি কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগ এই পর্যন্ত বাইর মন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ সকল রে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাও আর যদি দিদির ব্লগটা পাল্টায় তাহলে সাবস্ক্রাইব করে দিও